আজকে আমি রিমলিদি ভাইকে নিয়ে কিছু কথা বলবো। তার জীবনে ঘটে গেছে অনেক বিপজ্জনক ঘটনা, তো সেটা তোমরা এই ছবিটা দেখেই বুঝতে পারছো। তো চলো, রিমলিদি ভাইকে কিছু কথা আমার বলার আছে, তো চলো এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো দি ভাই, জানি না তোমাকে নিয়ে আমি কতটা গুছিয়ে কথা বলতে পারবো, তবে এইটুকুই বলবো আমি তোমার পাশে দাঁড়াতে চাই, কিন্তু কীভাবে সেটাই আমি এই ভিডিওতে বলবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ দিশা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমি আজকে রিমলি মণ্ডল ব্লগ থেকে রিমলি দিকে নিয়েই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো রিমলিদি ভাইকে এখন মোটামুটি সবাই চেনো। এই রিসেন্ট তার একটা ভিডিওতে প্রচুর ভিউজ এসছে আর এই যে মানে ভাইরাল হয়েছে আর কি। তো এখন মোটামুটি রিমলিদি ভাইকে, রিমলিদি ভাইয়ের মুখ সবারই জানা, তো বুঝতেই পারছো রিসেন্ট ভাইরাল হয়েছে, তো সবাই তো তাকে নিয়ে ভিডিও বানাবেই, মানে আমাদের মতন ছোট ছোট ইউজাররা তো বানাবেই ভিউজ পাওয়ার জন্য। তো দি ভাই, নিজেরই জীবনে কি হয়েছে না হয়েছে সেই নিয়েই একটা ভিডিও বানিয়েছিল, আর সেখানেই দি ভাই মানে ভাইরাল হয় আর কি। তো দি ভাই কালকে একটা ভিডিও আপলোড করেছে, সেখানে কি বলেছে যে আমরা মানে আমাদের মতন যারা ছোটো ছোটো ইউজাররা আছি, যারা যারা ছোটো ছোটো ইউটিউবাররা আছি, তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, তারা শুধুমাত্র ভিউজের জন্য তাকে নিয়ে ভিডিও করছি, কেউ সেভাবে তার পাশে নেই, জোর গলায় কেউ বলছে না যে না দি ভাই আমি তোমার সাপোর্টে আছি, আমি তোমার পাশে আছি। তো দেখো, তোমাকে একটা কথা বলি, জানি না তুমি এই ভিডিওটা দেখবে কি না, আর দেখলে আমার ভিডিওতে তুমি কমেন্ট করবে কি না আমি সেটাও জানি না। তো তোমাকে একটাই কথা বলবো, দেখো যারা যারা তোমার ভিডিও দেখছে মানে তোমার ভিউয়ার্সরা, তারা অবশ্যই ভিউজের জন্যই তোমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। আজকে আমিও ভিউজের জন্যই ভিডিও বানাচ্ছি তোমাকে নিয়ে। এগুলো মানে যদি আমি স্বীকার না করি তাহলে এটা ভুল হবে যে হ্যাঁ অবশ্যই ভিউজের জন্যই বড় বড় ইউজাররা যারা নতুন ভাইরাল হয় তাদেরকে নিয়ে সবাই ভিডিও বানায়। কিন্তু একটা জিনিস তুমি ভুল বললে, সেটা হচ্ছে যে তোমাকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে তারা কিন্তু একদিক থেকে তোমার উপকারও করছে, কারণ তোমাকে যারা যারা এখনও অবধি চেনেনি তারাও তোমাকে জানবে, আমাদের ছোটো ছোটো ইউজারদের ভিডিও থেকে তারাও কিন্তু তোমাকে জানবে, চিনবে। আর অবশ্যই একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকেরই দরকার, কিন্তু তোমার যে ফ্যামিলি যে প্রবলেমটা হয়েছে সেখানে দেখো আমরা তো সেইভাবে তোমার কোনো হেল্প আমরা করতে পারবো না। ফালতু বলে লাভ নেই যে হ্যাঁ তোমার পাশে আছি, তোমার সাপোর্টে আছি, তোমার জন্য সব কিছু করে দেবো, এগুলো ফালতু বলে লাভ নাই, কারণ তুমি ভালো করেই জানো, তুমিও জানো যে সেইভাবে তোমাকে সাহায্য তোমাদের ভিউয়ার্সরা মানে তোমার ভিউয়ার্সরা কেউই সেভাবে করতে পারবে না। একমাত্র তোমার ভিডিও যদি কোনো ডাক্তার কোনো উকিল এরা দেখে, তারা যদি মন করে অবশ্যই তারা তোমাদের ভিডিও দেখে তোমার উপকার করতে পারবে। যেটা তুমি কালকের ভিডিওতে বলেছো যে কোনো উকিল বা কোনো ডাক্তার যদি চায় তো তোমাকে সাহায্য করতে, তো তোমার সেই রকম ভিউয়ার্স যদি থেকে থাকে অবশ্যই তারা চাইলে তোমার তোমাকে সেই দিক থেকে উপকার করতে পারবে, হেল্প করতে পারবে। কিন্তু আমাদের মতন ছোটো ছোটো ইউজাররা ইউটিউবাররা তো তারা সেই দিক থেকে তোমাদেরকে তোমাকে সাপোর্ট হয়তো করতে পারবে না। দেখো আমরা উকিলও নই যে তোমার হয়ে কেস লড়বো বা কিছু, আর আমরা ডাক্তারও নয় যে তোমার ট্রিটমেন্ট করব, কিন্তু হ্যাঁ একটা জিনিস আমরা তোমাদের করতে পারি, তোমাকে মানে তোমার জন্য একটা জিনিস আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবাররা করতে পারে, সেটা হচ্ছে তোমার পাশে থেকে তোমার ভিডিও ফুল ওয়াচ করে তোমাকে ওয়াচ টাইম দিয়ে তোমার চ্যানেলটাকে আরেকটু গ্রোথ করার। তো ইতিমধ্যে তোমার চ্যানেলে ভালোই সাবস্ক্রাইবার আছে, ভাইরালও হয়ে গেছো, আস্তে আস্তে তোমার চ্যানেল এমনি গ্রোথ করবে। তো আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবাররা ছোটো ছোটো তোমার তোমার যারা ভিউয়ার্সরা তারা তোমার ভিডিও দেখে তোমার ওয়াচ টাইম বাড়িয়ে মানে আমিও রিসেন্ট তোমার দুদিন হলো ভিডিও দেখছি, তো আমরা তোমার ভিডিও দেখে ওয়াচ টাইম বাড়িয়ে তোমাকে তোমার চ্যানেলটাকে গ্রোথ করতে সাহায্য করি করবো, আমি তো করবই, অবশ্যই তোমার ভিডিও আমি ফুল ওয়াচ করবো, তোমাকে সাহায্য করবো যাতে তোমার চ্যানেলটা একটু গ্রোথ হয়, আর সেই চ্যানেল থেকে তুমি যাতে ইনকাম করতে পারো, আর নিজের ট্রিটমেন্ট তুমি নিজের টাকায় করতে পারো। তো তোমার ট্রিটমেন্টটা তোমার সবথেকে আগে দরকার, সেটা তুমি ভিডিওতে বলেছো, অবশ্যই তোমার ট্রিটমেন্টের দরকার আছে। তো সেখানে সেই দিক থেকে হেল্প আমাদের মতন ছোটো ছোটো ইউজাররা তোমাকে করতেই পারে যদি তারা মনে করে। তো
আমি আমার ভিডিও যারা যারা দেখছে প্রত্যেককেই বলছি যে চলো না আমরা দি ভাইকে একটু হলো এই দিক থেকে সাপোর্ট করি। আমরা হয়তো তার পাশে থেকে তার জন্য কেস লড়তে পারবো না, তার ট্রিটমেন্টের পুরো খরচা আমরা দিতে পারবো না, বা তাকে আর্থিক দিক থেকে সেইভাবে আমরা সাহায্য করতে পারবো না, কিন্তু আমরা যদি মনে করি অবশ্যই দি ভাইয়ের ভিডিও ফুল ওয়াচ করে দি ভাই চ্যানেলটাকে আরও গ্রোথ করে দি ভাইয়ের ভিডিওগুলো শেয়ার করে অবশ্যই আমরা কিন্তু দি ভাইয়ের চ্যানেলটাকে আমরা গ্রোথ করতে পারি। আর চ্যানেল গ্রোথ হয়ে গেলেই তো দি ভাই নিজের চ্যানেল থেকে নিজে ইনকাম করতে পারবে আর নিজের টাকায় নিজের ট্রিটমেন্ট করতে পারবে। তো এই দিক থেকে আমরা অবশ্যই তোমাকে হেল্প করতে পারি, আমি তো করব। আর আমার যারা বন্ধু আছো, মানে আমার ইউটিউবে যারা বন্ধু আছো, যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে একটাই অনুরোধ করব যে প্লিজ দি ভাইকে একটু সাপোর্ট করো। আমি চ্যানেলের নাম দিয়ে দেবো, যারা যারা চেনো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দি ভাইয়ের ওয়াচ টাইম হচ্ছে না বললো যেটা, তো প্লিজ দি ভাই ভিডিওগুলো দেখো, একটু যদি আমরা সাহায্য করতে পারি তাতে অসুবিধার কিছুই নেই। প্রেমলি দি ভাই আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে মানে আমি রিসেন্ট দুদিন ধরে তোমার ভিডিও দেখছি, তো আমি তোমার ভিডিও ফুল ওয়াচ করব। তুমি যখন ভিডিও আপলোড করবে আমি তোমার ভিডিও অন্তত বসে বসে, মানে আমি এমনি আমার বন্ধুদের ভিডিও ফুল ওয়াচই করি, তো তোমার ভিডিও আমি ফুল ওয়াচ করব। আমি আমার তরফ থেকে তোমাকে যতটা পারবো এই দিক থেকে সাহায্য করার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব নয় সাহায্য করব। তো এইভাবে তোমার পাশে আমি থাকতে পারি। আর আমার যারা বন্ধু আছো তারা অবশ্যই দি ভাইকে একটু সাপোর্ট করো, যারা চেনো না, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো ভিডিও দেখো, তাদের তো কিছু বলার নাই। তো তুমি যদি দি ভাই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করো, আমি যদি কিছু ভুল বলে থাকি, মানে আমার কোনো কথাই যদি তোমার খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো এই কথাগুলোই বলবো বলে ভিডিওটা করেছিলাম, এই ছোটো ছোটো কয়েকটা কথা তোমার সাথে শেয়ার করব বলে ভিডিওর মাধ্যমে তোমার সাথে এই কথাগুলো শেয়ার করলাম আর আমার বন্ধুদেরকেও বললাম। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকে ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।